আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে আলোচনা করব লেফুচুর সাম্পল ভবিষ্যৎ কাল নিয়ে তো এর আগের ক্লাসে আমি লেফুচুর সাম্পে প্রমিয়ার গ্রুপের ভerb এবং দুজেম গ্রুপের ভ্যাবগুলিকে গুলিকে কিভাবে কনজুগে করতে হয় সেটা দেখিয়েছিলাম আজকে ক্লাসে দেখাবো থোয়াজেম গ্রুপের ভ্যাবগুলিকে গুলিকে কিভাবে লেফুচুর সাম্প করতে হবে থোয়াজেম গ্রুপের ভ্যাবগুলিকে গুলিকে ইরেগুলিয়ার ভerbও কিন্তু বলা হয়ে থাকে তো আমরা লেফুচুর সাম্প করতে গেলে ভ্যাবগুলিকে গুলিকে কনজুগে করার ক্ষেত্রে যেটা করব তা হলো দুইটা ভাগ করবো প্রথম অংশে থাকবে রাডিকাল আর তৃতীয় অংশে থাকবে আমরা কিন্তু শিখে গিয়েছি আর সবচেয়ে মজার বিষয় হলো কিন্তু একই রকমের থাকবে ফ্রমিয়ার গ্রুপের দুজম গ্রুপের এবং থোয়াজম গ্রুপের জন্য যেহেতু তেহমিনেজ শিখে ফেলেছি আজকে আমরা মূলত দেখব রাডিকাল কিভাবে বের করতে হবে তো যেহেতু তেহেমিনেজো একই রকমের আর ইতিমধ্যেই আমরা দেখেছি তারপরেও আজকেও আরেকবার দেখিয়ে দিচ্ছি এখানে আবহাওয়া ভেব থেকে আমরা কঞ্জুকিটা নিয়েছি এইভাবে যদি আমরা হয়ে যায় কিন্তু মনে রাখার সুবিধার্থে আমরা এই থেকে যদি নিয়ে তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা একেবারে থাকে না আর পরবর্তীতে মুখস্থ হয়ে গেলে তো একেবারেই শেষ তো এখানে আছে জয়ের জন্য এ চুয়ের জন্য আ ইল এলের জন্য আ ন এর জন্য আ ভো ভু এর জন্য আ ভে ইল এলের জন্য অ তো আমরা নো এবং ভু থেকে এই অংশটুকু কেটে ফেলবো কেটে ফেললে বাকি যে অংশটুকু থাকে এইটি আসলে আমাদের তেহমিনিজ হিসেবে নিয়ে নিতে হবে তো আমরা তেহমিনিজ নিলাম এটা নিয়ে আসলে খুব বেশি কথা বলার নাই কিন্তু রাডিকেলটা আমরা কোথা থেকে পাবো এইটাই এখন দেখব চলুন তাহলে যেহেতু আমরা আজকে থোয়াজেম গ্রুপের ভ্যাবগুলিকে কনজুগে করব তো থোয়াজেম গ্রুপের ভ্যাব কোনগুলি চিনার ক্ষেত্রে আমাদের কি কোনো নির্দিষ্ট নিয়ম আছে আসলে নির্দিষ্ট নিয়ম নেই আবার আছেও যেমন থোয়াজেম গ্রুপের ভ্যাবগুলি শেষ হয় ই এক দিয়ে আবার এক ও দিয়ে আর ও ই দিয়ে তো ই এক দিয়ে কিন্তু দু গ্রুপের ভ্যারবু শেষ হয় তো সেই ক্ষেত্রে আমাদেরকে দু জেম গ্রুপের ভ্যারবগুলিকে আলাদা করে চিনে রাখতে হবে আর থোয়া গ্রুপের জন্য ভ্যারবগুলিকে চিনে রাখতে হবে এছাড়া আর কোনো উপায় আসলে নাই আমাদের হাতে ঠিক আছে তো আমি প্রথমে ই এক যুক্ত থোয়া জেম গ্রুপের ভ্যারবগুলিকে কীভাবে কোন যুগে করতে হবে লেফিচ সাম্পে সেটি দেখাচ্ছি এখানে আছে মূল ভ্যারব যেমন শক্তি বের হওয়া পাখতে রওনা করা খোলা দহমে গোমানো প্রস্তাব করা এই যে ভ্যারগুলি আমরা দেখতে পাচ্ছি এইখানের সবগুলি ভ্যার কিন্তু শেষ হয়েছে ই এক দিয়ে তারপরে এগুলি কিন্তু দুজেম গ্রুপের ভ্যার না এগুলি জেম গ্রুপের ভ্যাব আর সবচেয়ে সুখবর হলো আমাদের জন্য এই ভ্যার আমরা যখন লফিচোর সাম্পে কনজোগ করব তখন কিন্তু যা আছে তাই আমরা আর্টিকেল হিসেবে নিয়ে নেব ওই জিএম গ্রুপের মতোই জিএম গ্রুপে আমরা যেটা করেছিলাম সরাসরি নিয়ে নিয়েছিলাম এই ক্ষেত্রেও আমরা তাই করবো যে এই ভ্যাবটা আছে মূল ভ্যাব সেটা সরাসরি নিয়ে নিব আডিকেল হিসেবে এখানে শক্তি থেকে শক্তি নিব তারপর আমরা যুক্ত করে দিব তার মানে এই না যে ই এক থাকলেই আবার এই নিয়মে কোন করে ফেলতে পারবো যদি তাই হতো তাহলে তো এক বাক্যে বলে ফেলতে পারতাম যে ই দিয়ে শেষ হয়েছে এরকম সব ভ্যাব আমরা সরাসরি ভ্যাবটা নিয়ে নিব আর্টিকেল হিসেবে তা কিন্তু না আবার দু জিএম গ্রুপের গুলি আলাদা করেছি এই জন্য দু গ্রুপের মধ্যে যেই ভ্যাটগুলি পড়বে সেইগুলি কিন্তু আমরা সরাসরি নিয়ে নিতে পারবো ঠিক আছে এই জন্য দু জিএম গ্রুপের ভ্যাটগুলিকে আলাদা করে চিনে রেখে ওইগুলি এক নিয়মে করে ফেলবো সেটা কোনো চিন্তা করতে হবে না আর এই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো ভ্যাটগুলিকে একেবারে চোখে চোখে মুখস্থ করতে হবে যেন দেখলেই আমরা বুঝে ফেলতে পারি যেটা থজিম গ্রুপের ভ্যাব এবং এই একযুক্ত অনেক ভ্যাব আছে সেগুলি কিন্তু এইভাবে সরাসরি নিলে হবে না সেই জন্যই আমি যে এই ভ্যাবগুলি খুবই গুরুত্বপূর্ণ সেগুলি আপনাদেরকে লিখে দিয়েছি মুখস্থ করে ফেলার জন্য ঠিক আছে তাহলে আমরা এগুলি যদি সরাসরি মুখস্থ করে ফেলি এই ভ্যাবগুলিকে দিয়ে আমরা খুব সহজেই কঞ্জুগে করে ফেলতে পারবো এই যে এখানে আছে কি সুইজি আছে রাডিকাল আছে আর তেহমিনেজ আছে তো এখন আমরা কি করবো আমরা রাডিকাল হিসেবে যেমন শক্তি এখানে শক্তি লিখে দিলেই আমাদের কোন করা হয়ে গেল আমি এখানে দুইটা পার্ট করেছি আসলে লেখার সুবিধার জন্য এটা কিন্তু একসাথেই লিখতে হবে তো এখানে শক্তি তারপর কি হে এর সাথে আ ই মিলে কি হবে হে তাহলে শক্তি হে তো কি হলো য শক্তি হে আমি বিয়ের হব তো আমি যেটা কিন্তু এই সুজে অনুযায়ী চেঞ্জ করে করে আমরা অলরেডি লিখেছি তো আমরা এখন কি করব প্রত্যেকটা সুজের সাথে এই সরাসরি শক্তিটা লিখে ফেলবো তাহলে কিন্তু হয়ে গেল ঠিক আছে প্রত্যেকটা সুজের সাথে র্যাডিক্যাল বসিয়ে দিলাম তাহলে কি হলো খে আমি বের হব যে শক্তি খা তুমি বের হবে ইল বা এল শক্তি হা সে বের হবে নো শক্তি হ আমরা বের হব ভূ শক্তি হে আপনি বা আপনারা বের হবেন ইল বা এল শক্তি হ তারা বের হবে এখন যদি আমরা পাকতি দিয়ে লিখতে চাই তাহলে কিন্তু একই রকমের হবে তাই না যেমন এখানে ছিল শক্তি আমরা শক্তিটা কেটে দিলাম আমরা এখানে প্রত্যেকটা সুজের সাথে পাকতি বসাবো যাক্তি হে আমি রওনা দেব দেবো চুপাক্তি খা তুমি রওনা দিবে ইল বা এল পাকতি হা সে রওনা দিবে নুপাক্তি হ আমরা রওনা দেব ভূ পাক্তি হে আপনি বা আপনারা রওনা দেবেন ইল বা এল পাক্তি হ তারা রওনা দেবে ঠিক আছে তো এইখান থেকে যে কোনো একটা ভেব নিয়ে কিন্তু আমরা এইভাবে খুব সহজেই কনজুগে করে ফেলতে পারতেছি ঠিক আছে আপনারা বাকিটা এভাবে প্র্যাকটিস করে দেখবেন এরপরে দেখেছিলাম এক ও ভেব এসে এসে এক ও থাকবে তো এই ক্ষেত্রে আমাদের একটু সুখবর হলো প্রত্যেকটা ও বাদ দিয়ে এর পর্যন্ত রাখলেই রাডিকেল পাওয়া গেল আর রাডিকেল পাওয়ার পরে তো আমাদের কাজ একেবারেই সহজ হয়ে যায় না কারণ এই যে সুজের সাথে তো তেহমলে যে এখানে আছেই আমরা শুধু এই ঘরে রাডিকেলটা বসিয়ে দিই তাই না যে আমি উত্তর দেব তাহলে কি করব এই যে এইটুকু পর্যন্ত এখানে দেখেন রাডিকেল তাই না অপেক্ষা করা অপেক্ষা করব ঠিক আছে আচ্ছা আমি এটাই নিলাম অপেক্ষা করাটাই নিলাম আতন্ত আর এখানে আছে এ একসাথে মিলে হবে কি আতন্ত হে প্রত্যেকটার ক্ষেত্রে আমি এভাবে বসে দিতে পারছি হা তুমি অপেক্ষা করবে ইল বা এল সে অপেক্ষা করবে নুজ আতন্দ আমরা অপেক্ষা করব। করবো আতঙ্ক আপনি বা অপেক্ষা করবেন ইল বা এল আতন্ধ তারা অপেক্ষা করবে ঠিক আছে তো আমাদের মেন কাজটাই কিন্তু রাডিকেলটাকে খুঁজে বের করা রাডিকেলটা পেয়ে গেলে একেবারে সহজ নিয়মে আমরা কনজেকে করে ফেলতে পারি তাহলে এখানে আমরা যে ভ্যাব পেয়েছি এইগুলিকে গুলিকে মুখস্থ করতে হবে আমি আবার বলছি এক ও দিয়ে শেষ হয়েছে সব ভ্যাবই কিন্তু এই নিয়মে হবে না সেই কারণে এখানে যে ভ্যাবগুলো আমি দিয়েছি তো এইগুলি মুখস্থ করে ফেললে অনেকটাই এগিয়ে যেতে পারবে ঠিক আছে এখানে কি কি আছে রে অর্থ উত্তর দেওয়া আতন্ধ অপেক্ষা করা দেশন্ধ নিচে নামা প্যাহ হারানো নেথ জন্মগ্রহণ করা মেথ রাখা প্যাহমেথ অনুমতি বোয়াহ পান করা খোয়াহ বিশ্বাস করা সোহে হাসি বিভ বাঁচা সুইভ অনুসরণ অনুসরণ করা আর কি লির অর্থ পড়া তো এই কয়েকটা ভ্যারবের ক্ষেত্রে পুরোপুরি মুখস্থ করে রাখবেন যে ওটা বাদ দিয়ে দিলেই আপনাদের রাডিকাল পাওয়া হয়ে গেল এখানে আমি আর কোনো ভ্যাবকে কনজুগে করে দেখালাম না এখান থেকে কিন্তু আপনারা যে কোনো ভ্যাব নিয়ে নিজে নিজে প্র্যাকটিস করে ফেলতে পারবেন ঠিক আছে তো এখন দেখছি আমরা আরও কিছু ভ্যাব যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে যেমন এই ভ্যাবগুলি কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে এখানে আছে ও ই এহ দিয়ে আবার ই এহ দিয়ে কিন্তু এখানে কোনো নিয়ম টিয়ম নাই তো এখানে ভোয়া ভ্যা পু ভোয়ার কুরহির কুর মরহির মর ঠিক আছে তাহলে এই যে এখানে ব্যবলি এগুলো কিন্তু এই শেষে দুইটা এর বসাতে হয়েছে একটু মিলে গিয়েছে আরো কিছু ব্যর্ব আমাদের মুখস্থ করতে হবে এথ আবোয়া তো এথ কে আমরা র‍্যাডিক্যাল পাবো কিভাবে কি বলবো সেত আসলে বলা যাবে এটার এর এর পরে তো তেমি নে বসবে এটা আসলে হবে স তারপরে এর এর সাথে তো তেমি যেটা যুক্ত করে অন্যরকম উচ্চারণ হয়ে যাবে তাহলে কি হলো সো হে জস হে তাহলে এখানে কি হবে কিউ ইল ইল নু ভু বা এল সহা তাহলে আমাদের রেডিক্যাল সবগুলি একই রকমের থাকলো করলাম না তো আবহাওয়া করি তাহলে কি হবে আবহাওয়া অর্থ আছে বা থাক এখন কি হবে এই জো আমার থাকবে চু তোমার থাকবে ইল জোহা তার থাকবে নুজোহ আমাদের থাকবে ভু জো তোমাদের বা আপনাদের থাকবে বা আপনার থাকবে ইল বা এলজহ তাদের থাকবে তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ